দুপুর ১২টা পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানো হয় ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর। এতে দৃশ্যমান হল ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো সেতুটির কাঠামো। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দেশবাসী। এ সময় কর্মকর্তা সহ উপস্থিত সবার বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। আজ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান উঠে গেল। এই স্প্যান উঠানোর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে গেছে বলে আমরা মনে করি। এই যে ঘাটটা বাংলা বাজার, সেখানে আসলে আমাদের প্রচুর দুর্ভোগ পোহাইতে হয়। এই দুর্ভোগ লাঘবভাবে পদ্মা সেতু চালু হলে স্প্যানগুলোর ওপর সড়ক ও রেল লাইনের স্ল্যাব বসানোর কাজও চলছে। সেতুর কাজ দ্রুত শেষ করার আশা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান বলে জানান তিনি। বিশ্বব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর খবরে ফেরিঘাট সহ আশপাশের এলাকায় জড়ো হন অনেকে। এ সফলতায় খুশি সেতুর দুই প্রান্ত মুন্সীগঞ্জের মাওয়া ও সৈয়দপুরের জাজিরার বাসিন্দারা। আমাদের এখানে যে মেল কারখানা ইন্ডাস্ট্রি যে তৈরি হবে পদ্মা সেতুকে ঘিরে মেগা প্রকল্প, এতে আমরা মোটামুটি অনেকটাই আনন্দিত। যাতায়াত ব্যবস্থা ভালো নাই, বিষয়ে উন্নত হচ্ছে না। পদ্মা সেতুতে হলে দেখা যাবে পরিবহন যাতায়াতটা ভালো হবে, আরও শিল্প কারখানা হবে আমাদের বরিশালে। পদ্মা সেতু চালু হলে শুধু আমাদের না, দেশের অনেক উন্নয়ন হয়। তাছাড়া এই যে এখন যানজটের মধ্যে গাড়ি আটকা রয়ে গেছে, পদ্মা সেতু হলে সেটা দেখা যায় কেউ আটকানো থাকবে না। পদ্মা সেতুর প্রথম স্প্যানটি পিলারের ওপর বসেছিল ২০১৭ সালের ৩০শে সেপ্টেম্বর। এরপর ৩ বছর ২ মাসে একে একে বসানো হয় বাকি ৪০টি স্প্যান। স্বপ্নের সেতু চালু করার জন্য সময় নির্ধারণ করা হয়েছিল ২০২১ সালের জুন মাস পর্যন্ত, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সেই সময় ১০ মাস বেড়েছে। তবে স্বাধীনতার ৫০ বছরের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধন করতে চায় সরকার। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ।